بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতের মাল গ্রহণ করতে পারবে কিনা। জি সম্মানিত ভাই, আপনি যদি পবিত্র কোরআনের 9 নম্বর সুরা তাওবার 60 নম্বর আয়াতটি তিলাওয়াত করেন, সেখানে সেখানে 8টি খাতের কথা উল্লেখ করা আছে, যে সমস্ত খাতে জাকাতের পয়সা দেয়া যাবে বা তারা জাকাতের হকদার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফারিদাতান মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে শুধুমাত্র তারাই এই সাদাকাটা পাবে, জাকাতের এই পয়সাটা তারাই পাবে যারা হচ্ছে ফাকির, যারা মিসকিন, যারা জাকাত সংক্রান্ত কাজে ব্যস্ত আছে, তাদেরকে ভাতা হিসেবে, বেতন হিসেবে সেখান থেকে পয়সা দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর ইসলামের প্রতি ঝুঁকে আছে, ইসলাম গ্রহণ করার মতো সম্ভাবনা আছে এমন অমুসলিমদেরকেও জাকাতের পয়সা দেওয়া যাবে। অফের রেকব, দাসমুক্তির ক্ষেত্রে, অর্থাৎ দাস সেখান থেকে সে মুক্ত হতে চাচ্ছে, তাকে জাকাতের পয়সা দেওয়া যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল গারিমিন, এবং যারা ঋণগ্রস্ত আছে তাদেরকেও জাকাতের পয়সা দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তার যুদ্ধে, যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধের সরঞ্জাম প্রস্তুতির জন্য জাকাতের পয়সা ব্যয় করা যাবে। এরপরে অবিনিস সাবিল, এবং হচ্ছে পথিক, কোনো মুসাফির যদি সব কিছু হারিয়ে ফেলে, এই অবস্থায় এই অসহায় মানুষটাকে জাকাতের পয়সা দেওয়া যাবে। এই 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাতের পয়সা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলছে। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।